আমি জেকেব মিল্টন, উই আর দ্য পিপলের তরফ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের একটা বিশেষ অনুষ্ঠান দেখার জন্য। 70-এর দশকে বাংলাদেশ প্রাথমিকভাবে স্বাধীনতার স্বপ্ন দেখেনি। বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক অবস্থা স্বাধীনতার জন্য তৈরি ছিল না। রাদার 7.5 কোটি পূর্ব বাংলার মানুষদের রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, ধার্মিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার পাওয়ার লক্ষ্যে ধীরে ধীরে একটা বিপ্লব তৈরি হয়েছিল। ওই সময় রাজনৈতিক দল মুসলিম লীগ ছিল, আওয়ামী লীগ ছিল, আরও রাজনৈতিক দল ছিল যারা তাদের নিজস্ব ওয়েতে চেষ্টা করেছে যে দেশের 7.5 কোটি মানুষের জন্য কি করা যায়। রাষ্ট্রবিজ্ঞানের জনক জেমস উইলফোর্ড গার্নার প্রায়ই কথায় কথায় বলতেন, রাজনীতি জনগণের জন্য, রাজনীতি রাষ্ট্রের জন্য। কিন্তু বাস্তব জীবনে এই কথাগুলো বইয়ের ভিতরেই সীমাবদ্ধ রয়েছে, কারণ সেই থেকে আজ পর্যন্ত আমাদের রাষ্ট্র হয়েছে, আমাদের রাজনৈতিক নেতা হয়েছে। যদিও প্রাতিষ্ঠানিক রাজনীতি আমাদের দেশে কখনোই গড়ে ওঠেনি, কিন্তু প্রতিটা যুগে যুগে কিছু ক্ষণজন্মা মানুষ জন্মে আমাদেরকে মনে করিয়ে দিয়ে গেছে মানুষ হিসাবে, নাগরিক হিসাবে আমাদের কি দায়িত্ব। 70-এর দশকে একজন মানুষ, মেধাবী একজন মানুষ, পুঁথিগত বিদ্যা অর্জনের পরে যা সুযোগ ছিল ডাক্তার হওয়ার, ইঞ্জিনিয়ার হওয়ার, বড় কোথাও কর্পোরেশনের চিফ হওয়ার, চেয়ারম্যান হওয়ার, মন্ত্রী, এমপি, মন্ত্রী, বিভিন্ন কিছু হয়ে তার জীবনকে সবার সামনে দাঁড় করানোর। কিন্তু ক্ষণজন্মা ওই মানুষটি তার নিজস্ব সফলতা এবং সাফল্যকে পুঁজি না করে সে একটা জিনিসকে চিন্তা করেছে, সে 7.5 কোটি পূর্ব বাংলার সাধারণ মানুষের অধিকার এবং অস্তিত্ব এবং জাতিগত পরিচয়কে সমন্বয় করে একটা জাতির স্বপ্ন দেখা শুরু করেছিল। সে আমার, আপনার, অন্য দর্জনার মতো সাধারণ কোনো মানুষ ছিলেন না। তিনি তৎকালীন দেশের সর্বোচ্চ ইঞ্জিনিয়ারিং বিদ্যাপীঠ থেকে পাশ করেছিলেন। পাশ করার পরেও তাকে তার পেশা তাকে ধরে রাখতে পারেনি, বেঁধে রাখতে পারেনি। ওই স্বাধীন চেতা মানুষটি শুধু একটা জিনিসের স্বপ্ন দেখেছে, পূর্ব বাংলার মানুষ যাতে তাদের আত্মপরিচয় এবং জাতি পরিচয় নিয়ে সবার সামনে দাঁড়াতে পারে। আমি আগেই বলেছি, প্রবাদ পুরুষ পৃথিবীতে যুগে যুগে দুই একজন জন্মায়, কিন্তু তারা ক্ষণজন্মা হয়। এই মানুষটিকে আমরা মানুষ নামের যেই মানুষগুলো পৃথিবীতে দাবি করি, আমরা রাজনীতিবিদ, আমরা সমাজ, আমরা সামাজিক নীতি প্রণয়নকারী, আমরা বৈজ্ঞানিক, আমরা ঐতিহাসিক, এই সব মানুষগুলোর সামনে ওই ক্ষণজন্মা পুরুষগুলো তাদের সাফল্যকে এমনভাবে তুলে ধরে যাতে পেশাগতভাবে রাজনীতিবিদ যারা, সমাজবিদ যারা, তারা তাদের সামনে খুব ছোট হয়ে যায়। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি এমন একজন ক্ষণজন্মা মানুষ, ওই সময় 7.5 কোটি মানুষের অধিকারের জন্য একটা বিপ্লব সমাজে, সমাজের বাহিরে তৈরি করতে সক্ষম হয়েছিলেন এবং চেষ্টা করেছিলেন যাতে এই 7.5 কোটি মানুষ একটা আত্মপরিচয় নিয়ে জন্মায়। আজ সেই ক্ষণজন্মা প্রবাদ পুরুষ তার
41তম মৃত্যুবার্ষিকী। আমি বাংলাদেশের মহান বিপ্লবী নেতা কমরেড সিরাজ শিকদারের কথা বলছি। ছোটবেলার থেকে বড় হয়েছে এই নামটাকে মাথায় করে, শুধু চিন্তা করেছি এই বিপ্লবী নেতা কে, তাকে কতটুকু দেখা যায়, বোঝা যায়, স্টাডি করা যায়। আমাদের তো সুযোগ কখনই হবে না তার সাথে হ্যান্ডশেক করে তার অবস্থান জানা। চেষ্টা করেছি, লেখাপড়াও করেছি, কিন্তু এই ক্ষণজন্মা মানুষটার ব্যক্তি জীবন নিয়ে জানার মতো সুযোগ আমাদের কখনই হয়নি। শুধুমাত্র এটাই হয়েছে বাংলাদেশের পরবর্তীতে যারা নেতা হয়েছে, জাতির পিতা হয়েছে, তথাকথিত স্বাধীনতার কথা বলেছে, তাদের মুখ থেকে দম্ভের সাথে শুনেছি যে ক্ষণজন্মা প্রবাদ পুরুষটিকে কিভাবে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আজকে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা অনেকদিন ধরে চেষ্টা করেছি একজন মানুষকে, একজন মানুষের সাথে কথা বলে যদি তার সম্পর্কে আমরা কিছু জানতে পারি। এই মানুষটার দুঃখ কষ্ট কখনোই দেখিনি কারো কাছে প্রকাশ করেছে। সে যেন এক নির্বিকার মানুষ, সে যেন তার নিজের মানুষ, একাকী তার পথ সে চলেছে, তার শূন্যতাকে সে কারো সাথে শেয়ার করেনি, তার দুঃখবোধ কষ্টকে কারো সাথে শেয়ার করেনি। একজন মানুষ তার আত্মসম্মান নিয়ে বুক উঁচু করে সমাজে অন্য দশজন মানুষের সাথে মিশে তার অস্তিত্বকে সে টিকিয়ে রেখেছে। শুধু দর্শক মণ্ডলী, আজকের আমি জেকব মিল্টন খুবই ভাগ্যবান যে আজকের আমার সাথে আপনাদের সামনে আমরা পেয়েছি সেই মহান বিপ্লবী নেতা কমরেড সিরাজ শিকদারের একমাত্র সন্তান জনাব শুভ্র শিকদারকে। শুধু দর্শক মণ্ডলী, আসুন আমরা পরিচিত হই মহান বিপ্লবী নেতা সিরাজ শিকদারের উত্তরাধিকার শুভ্র শিকদারের সাথে। মিস্টার শিকদার, ওয়েলকাম টু দ্য শো স্যার। থ্যাংক ইউ। দর্শক মণ্ডলী, আপনারা অনেকেই হয়তো জানেন না, 1972-এর পরে 73-এ যখন শেখ সাহেব 16ই ডিসেম্বর উদযাপনের জন্য গেলেন, আমরা যতদূর জানি কমরেড সিরাজ শিকদার ওই 16ই ডিসেম্বরের দিন উনি হরতাল ডেকেছিলেন। এখন মজার একটা ব্যাপার নীলু ভাই, যে আজকে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সবাই মিলে হরতালটা খুব বাজে হয়ে থাকে, কিন্তু হরতালকে সিরাজ শিকদার প্রথম বলছিল যে এই স্বাধীনতা আমাদের স্বাধীনতা না। উনি বলে গেছেন, ওপেনলি বলে গেছেন, 16ই ডিসেম্বর যা হয়েছে এটা আমাদের স্বাধীনতা না। রেসপেক্টেড মৌলানা ভাসানী, মৌলানা ভাসানী 16ই ডিসেম্বর স্বাধীনতা বাংলাদেশের সাথে উনিও সাপোর্ট করছে সেদিন হরতাল 1973। মৌলানা ভাসানীর মতো লোক তো আমাদের। সৌরভাই, আমি খুব কৃতজ্ঞ, আমি এটা জানতাম না যে আপনার আব্বার হরতালে মৌলানা ভাসানী সাপোর্ট করেছিল। সব জায়গায় আছে। আপনার বাবার আরেকটা মজার কথা বলি, মানে আপনার প্রোগ্রামে আমি কোনো ইয়ে করতে চাচ্ছি না, বাট স্বাধীনতা যুদ্ধ করছে শেখ মুজিব এই সেই, কিন্তু পেরাবাই কেন 68-এ স্বাধীনতা কবে? 68 না, আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে 71, কিন্তু পেয়ারা বাগানে বরিশালে, বরিশাল পেয়ারা বাগান, হ্যাঁ হ্যাঁ 68 কেন, কি মানে ওইখানে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধটা ঘোষণা করছে কি আমি জানি না, যদি আপনি বলেন এবং দর্শকদের বলেন। না, আমি দর্শকদের জন্য বলতেছি, আপনারা যাচাই করে দেখেন, যদি কোথাও প্রথমভাবে আমার বাবার জন্য আমি কোনো কথা বলে থাকি না, আমার দরকার নেই। একটা জায়গায় আমি এখনো বলতেছি, প্রথম থেকে বলতেছি, মৌলানা ভাসানী 52-তে বসছে,
সেইটার জন্যই চেষ্টা করছে আমার বাবা যে প্রথম থেকেই যে না আমাদের দেশটা আমাদের মতো হওয়া উচিত, আমাদের মতো মানে আমাদের দেশ, নট পাকিস্তানি, নট ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সড, সামথিং লাইক দ্যাট। জিয়রমা সাহেব উনি ইতিহাসের মধ্যে মানে বাংলাদেশের ইতিহাস লেখার মানে নেক্সট চ্যাপ্টারে যখন ইতিহাস লিখতে উনি সত্তর সাহেবের সত্তর সাহেবের বলছিল যে হ্যাঁ শিয়ার শিখদের ইতিহাসটা ওখানে ঢোকানো উচিত। শিয়ার শিখদার মারা গেছে 75 রাইট, কিন্তু আমার জন্ম হলো 78 সরি 68 আমার বড় বোন জন্ম হলো 67 হ্যাঁ, কিন্তু আমরা মানে একটা পরিবার বলতে যেটা বোঝার যে বাবা মা ভাই বোন বাবা সন্তান এই জিনিসটা কখনই পাননি দেখিও নি। অর্থাৎ আপনার বাবা আমার মনে হয় দেশটাকে দেখেছেন তার পরিবারের মতো, সে তার ছেলে সন্তান এগুলো নিয়ে চিন্তা করে না, পুরো বাংলাদেশ ছিল তার পরিবার। দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা কথা বলেছি, কথা শুনেছি কমরেড শিয়ার শিকদারের একমাত্র ছেলে জনাব শুভ্র শিকদারের সাথে। শোয়ের মাধ্যমে আমি অনেক কিছুই জনাব শিরা শিকদার সম্পর্কে জেনেছি যা আমি আগে জানতাম না। দর্শক আপনাদের অনেকেরই হয়তো কিছু ধারণা আছে, কিছু পারসেপশন রয়েছে মানুষের মধ্যে, শিরা শিকদার হয়তো এমন ছিলেন, শিরা শিকদার হয়তো অমন ছিলেন। কিন্তু একটা সাবজেক্ট আমি না বলেই পারছি না, যে আমি এটা আসলেই জানতাম না, বরিশালের পেয়ারা বাগানে 1968 সালে শিরা শিকদার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত ঘোষণা করেছিলেন। এই ক্ষণজন্মা পুরুষ বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, একটা আদর্শের উপরে দাঁড়িয়ে দেশের জনগণের কল্যাণের দিকে তাকিয়ে, নাগরিক অধিকারের দিকে তাকিয়ে উনি রাজনীতি করেছিলেন। উনি স্বার্থপর হতে পারেননি। তৎকালীন সরকার প্রধানের সামনে তাকে নির্মমভাবে হত্যা করে বিচারের নামে যে প্রহসন বাংলাদেশে শুরু হয়েছে তা প্রারম্ভিক নাটক শেখ মুজিবুর রহমানের সামনে শুরু হয়েছে এবং শুরু হয়েছে তার জনাব সিরাজ শিকদারকে দিয়ে। আজকের হাসিনা শেখ যখন লোকজনের সামনে দাঁড়িয়ে বলে তার পরিবার, তার পরিবার, তিনি একবারও বলেন না আমার ভাই ওই কুলাঙ্গার যে এসপি মাহবুবের হোলস্টার থেকে পিস্তল নিয়ে জনাব সিরাজ শিকদারকে আঘাত করেছিল। হাসিনা শেখ এটাও বলেন না আমার ভাই বাংলাদেশের প্রথম ব্যাংক ডাকাত, এটাও বলেন না। কারণ এটা যদি বলেন ওনাকে এটাও আবার স্বীকার করতে হয় যে ওনার সন্তান 90 ব্যাংক ডাকাত। আজকের শুভ্র শিকদারের দৃষ্টিতে বাংলাদেশ নেই, শুভ্র শিকদারের দৃষ্টিতে তার বাবার দৃষ্টিতেও বলেছিল যে বাংলাদেশের বিজয় আসেনি, অস্তিত্বই তৈরি হয়নি। আমি প্রায় বলে থাকি আমাদের পছন্দ হোক আর না হোক, শিরাজ শিকদার যে বিপ্লবের স্বপ্ন দেখেছিলেন ওই বিপ্লব বাংলার মাটিতেই হবে, এবং শিরাজ শিকদারের রক্ত যে জাস্ট এমনি হারিয়ে যায়নি তারও প্রমাণ হবে যদি 46 বছর পরে নিরপরাধ বা অপরাধী কিছু বয়স্ক মানুষকে ফাঁসির রশিতে ঝুলিয়ে দিয়ে বিচার করা হয়, তবে কমরেড শিরাজ শিকদারের মৃত্যুর জন্য দায়ী প্রত্যেকটা মানুষ কবরে গেলেও ওই কবরের উপরে বিচার করা হবে, ওই দিন খুব একটা দূরে নেই।
শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আমরা এই শোয়ের মাধ্যমে জনাব মরহুম সিরাজ সিকদারের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকের যদি সিরাজ সিকদার বেঁচে থাকতেন, হয়তো বাংলার মাটিতে হাজারো সিরাজ সিকদারের জন্ম হতো। একজন সিরাজ সিকদার চলে গেছেন, আর কোনো সিরাজ সিকদার জন্ম হয়নি। সবার কাছে আমরা সিরাজ সিকদারের আত্মার মাগফিরাত কামনা করে আজকের অনুষ্ঠান আমি এখানে শেষ করছি। আপনাদের সাথে আবার শীঘ্রই দেখা হবে। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। Yo